আজকে আমরা আলোচনা করব অর্গানন অফ মেডিসিনের 21তম সূত্র অর্থাৎ অ্যাফরিজম 21। আমরা অর্গানন অফ মেডিসিন এই পুস্তকটা অ্যাফরিজম হিসাবে লেখা আছে, হ্যানিমেনের দীর্ঘ গবেষণা এবং অভিজ্ঞতা পর্যবেক্ষণ এই সমস্ত নিয়ে চিকিৎসা বিজ্ঞানের যে সংবিধান, হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের যে সংবিধান তার নাম হচ্ছে অর্গানন অফ মেডিসিন। সেই অর্গানন অফ মেডিসিনটা বিভিন্ন সূত্র আকারে লেখা আছে। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী তারা জানেন আমাদের একটা পবিত্র গ্রন্থ আছে, তার নাম হচ্ছে গীতা। গীতা বিভিন্ন রকম শ্লোক আছে, শ্লোক আকারে গীতার বর্ণনা আছে। আবার যারা মুসলিম সম্প্রদায়ের তাদের পবিত্র গ্রন্থ হচ্ছে কোরআন শরীফ। কোরআন শরীফে ওর মধ্যেও কিন্তু বিভিন্ন আয়াত হিসাবে বিভিন্ন শ্লোক রয়েছে। তেমনি হোমিওপ্যাথির ভিত্তি যেটা, হোমিওপ্যাথি চিকিৎসক যে ভিত্তি, যে দর্শন বা যে সংবিধান যার উপর ভিত্তি করে হোমিওপ্যাথি চিকিৎসা করা হয় তাকে বলা হয় অর্গানন অফ মেডিসিন। সেই অর্গানন অফ মেডিসিনের বিভিন্ন সূত্র আকারে লেখা আছে। তা আজকে আমরা আলোচনা করব 21তম সূত্র অর্থাৎ অ্যাফরিজম 21 অ্যাফরিজমে ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান কি বলেছেন, নাও অ্যাজ ইট ইজ আনডেনিয়েবল দ্যাট দ্য কিউরিটিভ প্রিন্সিপল ইন মেডিসিন ইজ নট ইটসেলফ পারসেপ্টেবল। অর্থাৎ এখন এটি অনস্বীকার্য যে ওষুধগুলিতে নিরাময়ের নীতিটি নিজেই উপলব্ধিযোগ্য নয়। অর্থাৎ যাকে আমরা আর একটু সংক্ষিপ্ত আকারে বলতে পারি যে আবার কেউ সুস্থ মানবের স্বাস্থ্যের যে সকল পরিবর্তন বা লক্ষণ ওষুধ উৎপাদন করতে পারে কেবল সেই লক্ষণগুলি তার আরোগ্যকারী শক্তির পরিচয় প্রদান করে। অ্যাজ ইন পিওর এক্সপিরিয়েন্স উইথ মেডিসিন কন্ডাক্টেড বাই দ্য মোস্ট অ্যাকুরেট অবজারভেশন সবচেয়ে নিখুঁত পর্যবেক্ষণ দ্বারা পরিচালিত ওষুধের সাথে খাঁটি পরীক্ষা করতে হবে। নাথিং ক্যান বি অবজার্ভ দ্যাট ক্যান কনস্টিটিউট দেম মেডিসিন অর রেমেডিস এক্সেপ্ট দ্যাট দি পাওয়ার অফ দি কজিং ডিস্টিং অল্টারনেশন ইন দ্য স্টেট অফ হেলথ অফ দ্য হিউম্যান বডি। মানব দেহের স্বাস্থ্যের স্বতন্ত্র পরিবর্তন আনার শক্তি ব্যতীত মেডিসিনের প্রতিকারগুলি তাদের গঠন করতে পারে এমন কিছু লক্ষ্য করা যায় না। অ্যান্ড পার্টিকুলারলি ইন দ্যাট অফ দ্য হেলদি ইনভাইটেশন and of exciting in him various defined morbid symptoms, so it follows that when medicine acts as remedies, বিশেষ করে স্বাস্থ্যকর ব্যক্তির মধ্যে এবং তার মধ্যে বিভিন্ন নির্দিষ্ট সংকীর্ণ লক্ষণ রয়েছে,
সুতরাং এটি অনুসরণ করে যে ওষুধগুলি যখন প্রতিকার হিসেবে কাজ করে। দে ক্যান অনলি ব্রিং দেয়ার কিউরেটিভ প্রপার্টি ইনটু প্লে বাই মিন্স অফ দেয়ার পাওয়ার দ্যাট অল্টারনেটিং ম্যান স্টেট অফ হেলথ বাই দ্য প্রোডাকশন অফ পিকুলার সিমটমস। তারা কেবলমাত্র তাদের নিরাময়ের সম্পত্তি তাদের একটি অদ্ভুত লক্ষণগুলি তৈরি করে মানুষের স্বাস্থ্যের অবস্থাকে পরিবর্তন ক্ষমতা দিয়ে চালাতে পারে। অ্যান্ড দ্যাট দেয়ারফোর উই হ্যাভ অনলি টু রিপ্লাই অন দ্য মরবাইড ফেনোমেনা হুইচ দ্য মেডিসিন প্রডিউস ইন দ্য হেলদি বডি অ্যাজ দ্য পসিবল রেভুলেশন অফ দেয়ার ইন ডোয়েলিং ক্রিয়েটিভ পাওয়ার। এবং সেই জন্যেই হচ্ছে কি, আমাদের কেবল সেই রোগ বা রোগের ঘটনার উপর নির্ভর করতে হবে যা ওষুধগুলি স্বাস্থ্যকর, দেহে তাদের আবাস নিরাময় শক্তির একমাত্র সম্ভাব্য প্রকাশ হিসাব করা হয়। ইন অর্ডার টু লার্ন হোয়াট ডিজিজ প্রডিউসিং পাওয়ার অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হোয়াট ডিজিজ ডিউরিং পাওয়ার ইজ ইনভাইটেবল মেডিসিন প্রসেস। কি রোগ উৎপাদন শক্তি এবং একই সাথে কি রোগ নিরাময় শক্তি প্রতিটি পৃথক ওষুধ রয়েছে তা শিখতে হবে। অর্থাৎ আমরা যেটা বলেছিলাম যে এভরি ড্রাগ হ্যাভ ডিজিজ প্রডিউসিং পাওয়ার, প্রত্যেকটার ওষুধই রোগ তৈরি করার ক্ষমতা আছে। তাহলে আমরা যখন হেলদি হিউম্যান বিইংয়ের উপরে ড্রাগ প্রুভিংটা করি তখন সেখানে একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি হয়। সেই আর্টিফিশিয়াল ডিজিজ যে লক্ষণগুলো থাকে, এবার কোনো মানুষ কোনো হিউম্যান বডি যখন রোগে আক্রান্ত হয় তখন আমরা তার মধ্যে দিয়ে কিছু লক্ষণ খুঁজে পাই। সেই লক্ষণগুলোর সিমিলারিটি দেখে আমরা যখন মেডিসিন প্রয়োগ করি সেটাই হচ্ছে আমাদের আরোগ্য। অর্থাৎ একটা রোগ তৈরি হচ্ছে আর্টিফিশিয়াল, একটা ন্যাচারাল একটা ডিজিজ তৈরি হয়েছে, আমরা বিইং এ হোমিওপ্যাথ আমাদের সেখানে একটা সিমিলার আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে দিতে হয় বাই মেডিসিনাল ফোর্স। সেই মেডিসিনাল ফোর্স দিয়ে আমরা একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করি। দ্যাট ডিজিজ মাস্ট বি স্ট্রঙ্গার দ্যান ন্যাচারাল ডিজিজ, তখন সেটা শরীরটিকে রিমুভ হয়ে যায়। তাহলে সুস্থ মানুষের স্বাস্থ্যের যে সকল পরিবর্তন বা লক্ষণ উৎপাদন করতে পারে কেবল সেই লক্ষণগুলি তার আরোগ্যকারী শক্তির পরিচয় প্রদান করে। অর্থাৎ যে লক্ষণগুলো, রোগ তৈরি হওয়ার সময় যে লক্ষণগুলো উৎপন্ন হলো, আমরা যদি ওষুধ দিয়ে সেটা নিরাময় করি তাহলে তার সমস্ত লক্ষণগুলো রিমুভ হয়ে যায়। অর্থাৎ সেটাই হচ্ছে আরোগ্য, তার শারীরিক মানসিক এই সমস্ত যে অ্যাবনর্মালিটি মরবাইড কন্ডিশন যেগুলো তৈরি হয় সেই কন্ডিশনগুলো দূরীভূত হয়ে গেলে সেটাই হচ্ছে নিরাময় বা আরোগ্য হচ্ছে। এফেসিয়ান 22 22তম সূত্রতে কি বলা হয়েছে, 22তম সূত্রতে বলা হয়েছে বাট অ্যাজ নাথিং ইজ টু বি অবজার্ভ ডিজিজ দ্যাট মাস্ট বি রিমুভ
in order to change them into hell, besides the totality of their signs and symptoms. And likewise, medicine can show nothing curative besides their tendency to produce morbid symptoms in healthy persons and to remove them in diseased persons. অর্থাৎ যে রোগগুলিতে তাদের লক্ষণ ও লক্ষণগুলি সামগ্রিকভাবে ছাড়াও তাদের স্বাস্থ্যের পরিবর্তনের জন্য অপসারণ করতে হবে, এমন রোগগুলো কিছুই লক্ষ্য করা যায় না। এবং তেমনি ওষুধ স্বাস্থ্যকর ব্যক্তিদের মধ্যে রোগব্যাধির লক্ষণ তৈরি করার প্রবণতা ছাড়াও নিরাময় কিছু দেখতে পারে না বা অসুস্থদের ব্যক্তির মধ্যে। It follows on one hand that medicine only becomes medicine and capable to annihilation disease. একদিকে ওষুধগুলি কেবল প্রতিকার এবং রোগ নির্মূল করতে সক্ষম হয়ে ওঠে, বিকজ দ্য মেডিসিনাল সাবস্টেন্স by exciting certain effects and symptoms and that to say uttejanapurna kichu prabhab ebong lokkhon dara eti bolte hoy by producing certain artificial morbid states nirdishto kritim roggulo toiri kore removes and aggravates the symptoms already present. উপস্থিত উপসর্গগুলো সরিয়ে দেয় এবং বাতিল করে দেয়। To hit the natural morbid states we wish to cure, on the other hand it follows that বুদ্ধিমান ভাবে প্রাকৃতিক রোগ বালাই বা আমরা নিরাময় করতে ইচ্ছুক অন্যদিকে একটি অনুসরণ করে, ফর দ্য টোটালিটি অফ দ্য সিমটমস অফ ডিজিজ টু বি কিউর এ মেডিসিন মাস্ট বি শর্ট হুইস অ্যাকর্ডিং টু এক্সপিরিয়েন্স শ্যাল প্রুভ হোয়ার দ্য morbid symptoms is most readily রোগের লক্ষণগুলো সার্বিকভাবে সার্বিকতার জন্য নিরাময়ের জন্য এমন একটি ওষুধের সন্ধান করতে হবে যা অভিজ্ঞতার সাথে প্রমাণ করবে যে রোগের লক্ষণগুলি সর্বাধিক তাৎপর্যপূর্ণ। Certain and permanently remove the change into the health by similar opposite medicine symptoms has tendency to produce similar or opposite symptoms. অবশ্যই এবং স্থায়ীভাবে অপসারণ এবং একই রূপে বা বিপরীত মেডিসিন লক্ষণগুলি দ্বারা স্বাস্থ্যের পরিবর্তন এবং অনুরূপ বা বিপরীত লক্ষণগুলি তৈরি করার প্রবণতা রয়েছে। অর্থাৎ অভিজ্ঞতা দ্বারা যদি দেখা যায় যে সমলক্ষণ অনুসারে ঔষধের প্রয়োগ করলে রোগ নিশ্চিত রূপে স্থায়ীভাবে দূরীভূত হয়, তবে আমরা রোগ দূরীভূতকল্পে সমগ্র লক্ষণসমূহ ঔষধ নির্বাচন করব। কিন্তু যদি দেখা যায় যে অসম বা বিপরীত লক্ষণে ওষুধ প্রয়োগে রোগ নিশ্চিত বা স্থায়ীভাবে দূরীভূত হয় না, তবে আমরা বিপরীত লক্ষণগুলি ওষুধ নির্বাচন করব। আমরা জানি যে দুটো সিস্টেম আছে, একটা হচ্ছে সিমিলার সিস্টেম, একটা হচ্ছে ডিসিমিলার সিস্টেম। একটা সিস্টেমে বলা হয় যে
বিশে বিশ ক্ষয় হয়, অর্থাৎ সিমিলার শ্রীনিবাস কিরণটা, অর্থাৎ একটা রোগ যদি হয় প্রাকৃতিকভাবে, যদি মানুষের কোনো রোগ হয় তাহলে এই সিস্টেমে বলা হয় যে তাকে সিমিলার একটা আর্টিফিশিয়াল ডিজিজ তৈরি করে বা এই মেডিসিনাল পাওয়ার তৈরি করে সেই রোগটা নিরাময় করা হয়। আরেকটা সিস্টেম হচ্ছে যদি তার কোনো লক্ষণ দেখা যায় মেডিসিনাল পাওয়ার, আর্টিফিশিয়াল মেডিসিনাল পাওয়ার দিয়ে তার বিপরীত একটা মানে রোগ তৈরি করতে হবে, করলে সে রোগটা নিরাময় হবে। তা অর্থাৎ যদি কারোর ডায়রিয়া হয় ওষুধ দিয়ে তাকে কনস্টিটিউশন তৈরি করতে হবে, যদি তার কনস্টিটিউশন হয় ওষুধ দিয়ে তার ডায়রিয়া সৃষ্টি করতে হবে। এটাকে বলা হয় ডিসিমিলার পদ্ধতি। তা ডিসিমিলার পদ্ধতি কাকে বলে? অর্থাৎ অ্যালোপ্যাথি, অ্যালোপ্যাথি যে শব্দটা, এটা আবিষ্কর্তা স্যামুয়েল হ্যানিম্যান, তিনি কিন্তু অ্যালোপ্যাথির নামটা দিয়েছেন, যাকে আমরা বলি মডার্ন সায়েন্স। সেই মডার্ন সায়েন্সের নামকরণটা স্যামুয়েল হ্যানিম্যান দিয়েছিলেন। অ্যালোস কথা মানে হচ্ছে ডিসিমিলার, আর প্যাথোস কথার মানে হচ্ছে সাফারিং। তা যে পদ্ধতিতে, অর্থাৎ ডিসিমিলার পদ্ধতিতে যে চিকিৎসা করা হয় তাকে বলা হয় অ্যালোপ্যাথি। আর সিমিলার কথা মানে হচ্ছে হোমোস, সিমিলারের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে হোমোস, আর প্যাথোস মানে হচ্ছে সাফারিং। হোমোস পদ্ধতিতে, অর্থাৎ সিমিলার পদ্ধতিতে যে চিকিৎসাটা করা হয় তাকে বলা হয় হোমিওপ্যাথি। তাহলে আমরা, আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে হোমিওপ্যাথি মানেটা কি, হোমিওপ্যাথি কাকে বলে। অর্থাৎ যে পদ্ধতিতে, সিমিলার পদ্ধতিতে যা চিকিৎসা করা হয় সেটা হচ্ছে হোমিওপ্যাথি, আর ডিসিমিলার পদ্ধতিতে চিকিৎসা করা হলে তাকে বলা হয় অ্যালোপ্যাথি। অ্যালোস কথা মানে হচ্ছে ডিসিমিলার, প্যাথোস কথার মানে হচ্ছে সাফারিং। তাই ডিসিমিলার পদ্ধতিতে যে চিকিৎসা করা হয় তাকে বলা হয় অ্যালোপ্যাথি। এবার কোনটা বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, কোনটা অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি, আপনি স্বাভাবিকভাবে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ যেটা বিজ্ঞান সেটা চিরন্তন সত্য, অর্থাৎ আমরা যেটা দেখেছি যে আমরা জানি যে সূর্য পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে হাজার বছর আগে পূর্ব দিকে উদয় হতো, পশ্চিম দিকে অস্ত যেত, এখনও সেই পূর্ব দিকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। হাজার বছর পরেও সূর্য পূর্ব দিকে উদয় হবে, পশ্চিম দিকে অস্ত যাবে। তাহলে যা বিজ্ঞান তার চিরন্তন সত্য, ইউনিভার্সাল ট্রুথ। কিন্তু অ্যালোপ্যাথি কি চিরন্তন সত্য? অ্যালোপ্যাথি আজকে যে ওষুধটা খুব কার্যকরী, কালকে সেটা বাতিল, এবং প্রতিনিয়তই বাতিল হচ্ছে। আজকে যে ওষুধটা তৈরি হচ্ছে, আজকে যেটা খুব কার্যকরী, আগামী দিনে সেটা একেবারেই বাতিল করা হয়। তাহলে অ্যালোপ্যাথিক ওষুধ কিন্তু চিরন্তন সত্য নয়। যা চিরন্তন সত্য নয় তা কখনো বিজ্ঞান হতে পারে না। বিজ্ঞান সেটা আরেকটা বিষয়ে যেটা হচ্ছে, সেটা হচ্ছে বিজ্ঞানী সত্যগুলো কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না। আপনি ভগবান বলুন, ঈশ্বর বলুন, আল্লাহ বলুন, বা প্রকৃতি বলুন, যে নামে বলুন না কেন, এইটা কিন্তু মানুষ সৃষ্ট নয়, এটা প্রকৃতি সৃষ্ট। তাহলে মাধ্যাকর্ষণ শক্তি মানুষ তৈরি করতে পারেনি, চুম্বকের চৌম্বক শক্তি মানুষ আবিষ্কার করতে পারেনি, আগুনের তাপ শক্তি মানুষ আবিষ্কার মানে তৈরি করতে পারেনি। তা এই যে শক্তি বা যে সমস্ত জিনিসগুলো
চিরন্তন হয়ে আছে, যেটা বিজ্ঞান সত্য, সেটা কিন্তু মানুষ সৃষ্টি করতে পারে না। মানুষ শুধু পরিবর্তন করতে পারে, মানুষ তার অনুসন্ধান করতে পারে, তার পর্যবেক্ষণ করতে পারে, তার প্রয়োগ করতে পারে, মানুষ কিন্তু এই সমস্ত তৈরি সৃষ্টি করতে পারে না। সুতরাং হোমিওপ্যাথি যে দ্রব্যগুণ, যে ডাইনামিক পাওয়ার, যেটা সেটা কিন্তু মানুষের তৈরি না, ঈশ্বর সৃষ্ট বা প্রকৃতি সৃষ্ট জিনিস, এইটা চিরন্তন সত্য। এটা মানে 200-250 বছর যেরকম ছিল, আজও সেরকম আছে, আগামী দিনেও সেরকমই থাকবে, নতুন করে কিছু সৃষ্ট হয় না। এবার আসে যে আমরা 22তম অবজারভেশনটা নিয়ে আলোচনা করেছিলাম, এবার 23তম অবজারভেশনে কি বলা হচ্ছে, অল পিওর এক্সপিরিয়েন্স হাউ এভার আর অল অ্যাকুয়ারেন্স রিসার্চ কনভিন্স আস টু পারসিস্টেন্স, সমস্ত খাঁটি অভিজ্ঞতা এবং সমস্ত সঠিক গবেষণা আমাদের সেই অধ্যবসায়কে বুঝায়। সিমটমস অফ ডিজিজ আর ফার ফ্রম বিং রিমুভ অ্যান্ড অ্যানিহিলেশন বাই অপোজিট সিমটমস অফ দ্য মেডিসিন অ্যাজ ইন দ্য অ্যান্টিপ্যাথি প্যালিয়েটিভ মেথড দ্যাট অন কন্ট্রারি আফটার ট্রান্সিয়েন্ট অ্যান্ড অ্যাপিয়ারেন্স এলিভেশন দে ব্রেক ফোর্থ এগেইন অনলি উইথ ইনক্রিজ দ্য ইনসিডিটি অ্যান্ড বিকাম ম্যানিফেস্টেড অ্যাগ্রাভেটেড। রোগের লক্ষণগুলো, ওষুধের বিপরীত লক্ষণগুলো যেমন অ্যান্টিপ্যাথি, বা উপশম পদ্ধতি দ্বারা মুছে ফেলা যায়, ধ্বংস হওয়া তো দূরের কথা, বিপরীত লক্ষণ স্থায়ী আপাতত নির্মূলের পরে তারা আবার বৃদ্ধি পায় কেবলমাত্র তীব্রতার সাথে এবং সুস্পষ্টভাবে উত্তেজিত হয়ে ওঠে। দেখুন অন অ্যাপ্রেজেন্ট নাম্বার 58 এবং 62। কি বলা হচ্ছে, এই যে আমাদের যে প্যালিয়েটিভ সিস্টেম, যে চিকিৎসাটা অর্থাৎ চাপা দেওয়া চিকিৎসা, অ্যান্টিপ্যাথি বা অ্যালোপ্যাথি, এটা কি হয়, সাময়িক উপশম হয়, সাময়িক উপশম হয় অথবা চাপা দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে সেটা আরো তীব্রতর আকার দেখা যায় এবং তীব্রতর মানে ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করে। সেটা আমরা অভিজ্ঞতা দ্বারা যদি দেখি, লক্ষণসমূহ সারে ওষুধ প্রয়োগ করলে রোগ নিশ্চিতরূপে স্থায়ীভাবে দূরীভূত হয় না, বিপরীত লক্ষণগুলো ওষুধ সহযোগে চিকিৎসায়, যেটা অ্যালোপ্যাথি চিকিৎসা হয়, স্থিতিশীল ব্যাধি আরোগ্য হয় না, বরং কিছুদিন স্থগিত থেকে পুনরায় আবার অধিকতর ভয়ঙ্কর অবস্থায় আবির্ভূত হয়। এটা এইগুলো হচ্ছে প্যালিয়েশন চিকিৎসা পদ্ধতি, সাপ্রেশন হয়, তা সেটা মোটেই বিজ্ঞানসম্মত নয়। আমরা অ্যাপ্রিজম 24-এ দেখব, অর্থাৎ 24 নম্বর সূত্রে কি বলা হয়েছে, 24 নম্বর সূত্রে বলা হয়েছে সমগুণ সম্পন্ন ওষুধ রোগের চিকিৎসায় অবশিষ্ট থাকে। অভিজ্ঞতা থেকে দেখতে পাওয়া যায় এই প্রথাই সর্বদা মঙ্গলকর। দেয়ার রিমেইন্স দেয়ার ফোর নো আদার মোড অফ দ্য এমপ্লয়িং মেডিসিন ইন ডিজিজ দ্যাট প্রমিস টু বি অফ দি সার্ভিস বিসাইড দি হোমিওপ্যাথি বাই মিন্স অফ হুইচ উই সিক ফর দি টোটালিটি অফ দ্য সিমটমস অফ দ্য কেস ডিজিজ মেডিসিন হুইচ অ্যামং অল মেডিসিন
whose pathogenic effects are known from having been tested in healthy individuals, has the power and the tendency to the produce an artificial morbid stress most similar to that of the case disease in question. বিষয়টা হচ্ছে হোমিওপ্যাথিক ছাড়াও প্রতিকার করার প্রতিশ্রুতি রয়েছে এমন সব রোগ ওষুধে নিয়োগের অন্য কোনো পদ্ধতি এখনো নেই যার মাধ্যমে আমরা অনুসন্ধান করে রোগের ক্ষেত্রে লক্ষণগুলো সম্পূর্ণ তার জন্য এবং ওষুধ বা সমস্ত ওষুধের মধ্যে রয়েছে যার রোগ জীবাণু সংক্রান্ত প্রভাব সুস্থ ব্যক্তিদের মধ্যে পরীক্ষা করা থেকে জানা যায় প্রশ্ন এবং রোগের ক্ষেত্রে এর সাথে মিলে একটি কৃত্রিম রোগ তৈরি করার ক্ষমতা এবং প্রবণতা রয়েছে আমরা আগেও বলেছিলাম যে এভরি ড্রাগ হ্যাজ ডিজিজ প্রোডিউসিং পাওয়ার তার প্রত্যেকটা ওষুধেরই রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে সেটা হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক তা এগুলো রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে যা যার রোগ সৃষ্টি করার ক্ষমতা আছে তার রোগ আরোগ্য করারও ক্ষমতা আছে তা আমরা আজকে এই অর্গানন অফ মেডিসিন একুশ বাইশ তেইশ এই তিনটি অ্যাপ্রোচ নিয়ে আলোচনা করলাম তা আমরা এরপরে আমরা যেহেতু বলেছিলাম যে পরবর্তী অধ্যায় আমরা ফিলোসফি নিয়ে আলোচনা করব এটা আপাতত আমরা এখানে অর্গানন অফ মেডিসিন এখানে শেষ করছি